আমরা এমনিতে গভর্নিং বোর্ডের মিটিং প্রতি তিন মাস পর পর আমাদের করার নিয়ম রয়েছে, যদিও এবারে গভর্নিং বোর্ডের মিটিং আমরা প্রায় সাড়ে চার মাস পরে আমরা করতে পেরেছি। বিশেষ করে রোগী কল্যাণের উদ্দেশ্য হচ্ছে, নামের সঙ্গে এটার সব কিছু নিহিত রয়েছে যে যারা রোগী রয়েছে তাদের সুবিধা আরও বেশি কীভাবে আমরা দিতে পারি, তাদের পরিষেবা আরও কীভাবে আমরা দিতে পারি, যেটা আমরা কোভিডের সময় আপনারা লক্ষ্য করেছেন। এবং রাজ্যের সবচেয়ে বড় হসপিটাল আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা জিবি হসপিটাল আমাদের রয়েছে। তো আজকে আমরা হেলথ সেক্রেটারি থেকে এনএসএমের ডাইরেক্টর, আমরা সবাই, আমাদের ডিএম সাহেব এবং আমরা প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের এমএস সাহেব, সবাই আমরা ছিলাম আজকের মিটিংয়ে। আজকের মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, 2018 সালের 25শে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে আয়ুষ্মান ভারত কার্ডের উদ্ঘাটন করেছিলেন, শুরুয়াত করেছিলেন, যে গরিব মানুষের যে স্বাস্থ্য পরিষেবা, গরিব মানুষও যাতে তার সমস্ত ধরনের পরিষেবা পেতে পারে তার জন্য ব্যবস্থা রেখেছিলেন। তো 2020-এর 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীজি লালকেল্লাতে উনি বলেছিলেন যে আমরা ই হসপিটাল, আয়ুষ্মান ভারত ডিজিটাল স্বাস্থ্য মিশন, যে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে সমস্ত মানুষ, ডাক্তারদেরকেও একটা ডাটা ব্যাংক থাকা, হসপিটালের মধ্যে ডাটা ব্যাংক থাকা, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে সব জায়গার মধ্যে, যাতে আমরা কোনো পেশেন্ট জিবি হসপিটালে দেখানো হয়েছে, দেখেছে, কিন্তু এক মাস পরে আবার জিবি হসপিটালে আসবেন, কিন্তু ও এক্সরের যে রিপোর্টটা আনতে ভুলে গেছেন, হয়তোবা প্রেসক্রিপশন অনেকটা ভুল এনেছেন, তো ওই জায়গায় একটা পেশেন্টের আইডি থাকবে। টোটালি আমরা ই হসপিটাল যে ব্যবস্থা আমরা জিবি হসপিটালে সেটা করতে চাইছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট হসপিটালে যে সেই ব্যবস্থা থাকে এনএসএমের মাধ্যমে হচ্ছে, কিন্তু আমাদের স্টেট যে হসপিটাল সেটা আমরা রোগী কল্যাণ থেকে করব। তার জন্য যে কোনো পেশেন্ট আসবে তার আইডি থাকবে এবং ওনার সেই ঘরে বসে ওনার এক্সরে রিপোর্ট দেখতে পারবেন, ল্যাবের যে রিপোর্ট থাকবে উনি দেখবেন, সিটি স্ক্যানের জন্য ঘুরতে হবে না। এবং বিশেষ করে আগামী এক বছরের মধ্যে 100% পেপারলেস জিবি হসপিটাল যাতে চলাফেরা করতে পারে এইভাবে আমরা ব্যবস্থা করছি। তার মধ্যে অনেক কিছু আমরা সুবিধা পাবো এবং আমার লাইনে কথা বলে উনি তার পরিষেবা নিতে পারবেন। তো এই ব্যবস্থা করার জন্য বিশেষ করে ই হসপিটাল এবং আরও কিছু বিষয় রয়েছে, রিনোভেট করা, একটা ক্যান্টিন করা আমাদের ভালোভাবে, এর বাইরে রয়েছে আমাদের কেবিন, 7টা কেবিন আমরা প্রথম পর্যায়ে আমরা রিনোভেট করব। তো সেই বিষয়গুলি আমরা রেখেছি আর প্রথা অনুযায়ী যেই যেই ডাক্তারি বিষয়গুলি রয়েছে সেগুলি আমরা করছি। আমাদের ক্যাথ ল্যাবে যেটা রয়েছে ইউরোলজি আমরা নতুন সুন্দর করে স্টার্ট করছি। আমরা নতুন যে বিল্ডিং হয়েছে এটা আপনারা নতুন বিল্ডিংটা আপনারা দেখেছেন, সুপার স্পেশালিস্ট যেটা, তো সেটা আলাদা আলাদা করে আমরা হার্টের জন্য আলাদা করা, সব কিছু আলাদা আলাদা করে সেগুলি করতে গেলে কী কী ব্যবস্থা আমাদের তৈরি করতে লাগবে সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং খুব সহসায় আমাদের যেটা সুপার স্পেশালিস্ট ব্লক রয়েছে সেটাও আমরা শুরু করছি। তো বিষয় অনেক বড়, যেটা রয়েছে সুপার স্পেশালিস্টটা রয়েছে আর বিশেষ করে ই হসপিটাল যেটা সেই বিষয়টা আমরা রেখেছি আজকের মিটিংয়ে। এবং আশা করছি আগামী 3 মাসের মধ্যে আমরা ই হসপিটালটা শুরু করব এবং 6 মাস পরে ফুল প্রেজেন্ট সেটাকে ই হসপিটাল, এবং আমাদের যারা ডাক্তার নার্সেস রয়েছেন, যারা স্টাফরা রয়েছেন তাদেরকেও সেটাকে ধীরে ধীরে আমাদের ট্রেনিং করে তার জন্য গড়ে তুলতে হবে। তো সেই কাজটা আমরা করব এবং যেটা রাজ্যের জন্য অত্যন্ত আনন্দের, এবং এটার মধ্যে আমাদের পরেশানি যেমন ডাক্তারদেরকেও এবং আমাদের পেশেন্টদেরকেও অনেক কিছু সুবিধা ওনারা পাবেন, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি চাইছেন 2020 সাল থেকে। এটা আমরা জিবি হসপিটাল আজকে এটা সিদ্ধান্ত 100% আমরা এটা করবো, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং রোগী কল্যাণ সেটাকে ফাইন্যান্স করবে। জেনারিক মেডিসিন লেখার ব্যাপারে, নাক পেটকে জেনারিক মেডিসিনের একটা ভেন্ডার তারা এদিকে ওনারা করছেন একটা, কিন্তু সেই যত ধরনের জেনারিক মেডিসিন আমাদের তারা সাপ্লাই দেওয়ার কথা সেটা ওনারা দিতে পারছেন না। তার জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আগামী সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা একটা জেনারিক মেডিসিন আমরা টেন্ডার করে একটা ভেন্ডার আমরা দেবো এবং 100% আমাদের স্পেসিফিকেশান অনুযায়ী সেই ওষুধগুলি যাতে হসপিটালের মধ্যে আমাদের পেশেন্টরা পেতে পারে এবং ডাক্তাররা এই হসপিটালের জেনারিক মেডিসিনগুলি যাতে অ্যাভেলেবেল থাকে, তখনই ডাক্তারবাবুরা লিখবেন, কিন্তু অ্যাভেলেবেল অনেক সময় লিখেন কিন্তু ওইটা অ্যাভেলেবেল থাকে না, তার জন্য এটা দেওয়া সম্ভব হয় না। এবং আমরা সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা একটা টাইম বাউন্ড রেখেছি যে আমরা একটা জেনারিক মেডিসিনের কাউন্টার আমাদের তরফ থেকে কোনো ভেন্ডারকে দিয়ে আমরা করাবো 100%। শেল্টার হাউসের শেল্টার হাউস আমরা
আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে হবে, সহসায় আমরা সেটার ভূমি পূজন করবো। আপনারা সবাই পার্কিং এর জায়গাটাকে ব্যবহার করবেন, তাহলে জীবিক পরিসরটাকে আরো বেশি আমরা সুন্দর করতে পারবো, মানুষের সুবিধা আরো বেশি দিতে পারবো। হার্টের যে বাইপাস সার্জারি থেকে যে এনজিও গ্রাম, এনজিও প্লাস যতটা রয়েছে সবটা সেই জায়গাতে হবে। আমরা টাইম একটা রেখেছি, কিন্তু ওই জায়গাতে কিছু স্পেসিফিক ইকুইপমেন্ট আমাদেরকে রাখতে লাগবে, কিন্তু ইকুইপমেন্টগুলি আমাদের স্টেটে পাওয়াটা, এটা তো জেমের মাধ্যমে বিভিন্ন ভেন্ডার থেকে আমরা নিই, এটা নিতে যতটা সময় লাগবে তার উপর ডিপেন্ড করবে। ডাক্তার আমাদের যথেষ্ট ডাক্তার রয়েছে, আরও যদি প্রয়োজন হয় সে ডাক্তারকে সুপার স্পেশালিস্ট ব্লক এই বছরে হবে, এই অগস্ট মাসের মধ্যে হবে, অগস্ট না এই 2022 এর মধ্যে হবে।